সবাই কে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনিকাস ব্লগ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। তো এখন বাজে সকাল 8:40, বড় অফিস বেরিয়ে গেছে। আর দেখো, ইনি এখনো ঘুম থেকে ওঠেনি, এনাকে ওঠানোর পর্ব চলছে এখন। তো মানে তাকিয়েছে, ওমা বলে ডাকলো বলে আমি শুনতে পেলাম। আমি একটু ওপরে ছিলাম, কিন্তু এখনো ওঠেনি। এখনো দেখো পতু পতু করে তাকিয়ে আছে আমার দিকে। ওঠো, সকাল হয়ে গেছে তো, ওঠো পুপুর নে। আমার পুপু তো এখনো ঘুমাচ্ছে, ওর এখনো ঘুম ভাঙছে না। কিন্তু এদিকে যে কত দেরি হয়ে গেছে, কত কটা বাজে দেখেছো, কখন খাবে, পেটুতে খিদে পায়নি। এই ওর পা আটকে গেছে, দেখো নুপুরে পা আটকে গেছে। অ্যাকচুয়ালি এই নুপুরের বলটা না ভেঙে গেছে, সেই জন্য পাটা আটকে দাও ছাড়িয়ে দিয়েছি। তো তুমি তো গুড মর্নিং বলে দাও সবাইকে। বলবে না, এখনও তো ঘুম ভাঙেনি, ওই জন্য বলবে না গুড মর্নিং কাউকে। ঘুম ভাঙলে আবার ঠিকঠাক পদে চলে আসবে। আবার দুষ্টু আমাদের দৌড়াদৌড়ি চেঁচামেচি কান্নাকাটি শুরু হলো ওই 8:40 থেকে। এতক্ষণ বাড়িটা পুরো শান্ত ছিল, আমি তো উঠে গেছি 6:30 সময়। আর একটু গণেশের জন্য লাড্ডু নিয়ে আসলাম, আর যেহেতু গণেশ পুজো আজকে বরের অফিসে, গণেশ পুজো, ও তো চলে গেছে সকাল সকাল বেরিয়ে গেছে। আর আমাকে দোকান থেকে কালকে ভুলে গেছে লাড্ডু আনতে। আমাদের বাড়িতে গণেশ মূর্তি আছে একটা সুন্দর, তুমি দেখেছো আগেও ভিডিওতে। তো তার সামনে আমি লাড্ডু দিই গণেশ পুজোর দিন, কিন্তু সেটা মা এনে দিলো। মার আমি গেছিলাম আনতে, ও ঘরে ঘুমোচ্ছিলো, নিয়ে চলে এসেছি। আর এখন ওকে ডাকবো, ডেকে ও উঠলে ওকে খাওয়াবো, খেতে পাচ্ছে তো। চলো ওকে আমি উঠি, খাইয়ে নিই। বাস করিয়ে নিয়ে এসেছি, এখন ঝিনুকের এই মুখটা মুছে দিচ্ছি। মুখটা মুছে ওকে রেডি করে দেবো। আর সকাল থেকে হচ্ছে কারেন্টটা গিয়ে বসে আছে, মানে আমাদের তো ইনভার্টার আছে, ইনভার্টারে চলছে ঠিকই, কিন্তু কারেন্ট না থাকলে ইন্ডাকশান চলে না। তো কী করবো এখন, এখন যেতে হবে রান্নাঘরে, গিয়ে গরম জল করতে হবে। আর তার আগে আমি ঝিনুককে ফ্রেশ করিয়ে দিচ্ছি, তারপর আমি খাওয়াবো। ফ্রেশ না করিয়ে খাওয়াবো না ওকে। বাসি জামা চেঞ্জ করে দিই, কিন্তু আজকে করছি না, কারণ ও এটা রাত্রে পরেছে, এখনও খুলতে চাইছে না জামাটা। বুঝলাম, কালকে সারাদিনের জামা নয় এটা, তাই আজকে চেঞ্জ করছি না। এটাও খুব ভালো লাগে এই কালারটাও, তাই ও এই কালারটা, ব্লু কালারটা, পিঙ্ক কালারটা। হ্যাঁ, আমি তো প্যান্টও পরিয়ে দিয়েছি তোমার। তো আমি ওকে আগে ফ্রেশটা করিয়ে দিয়ে ওকে মার কাছে পাঠিয়ে দেবো, নয় দিয়ে আমি যাবো হচ্ছে ওর জন্য একটু গরম জল করতে যাবো। গরম জলে যাবি, যা তুই গরম জলে যাবো রে। তোমার টিপ কই? ও এই তো তোমার টিপ। মাথা হাত দেয়, চুলটাকে এলোমেলো কেন করলে বলো? ক্লিপ খুলে যাচ্ছে, ক্লিপটা যদি খুলেই রাখি, তুমি বড় হবে যখন তখন ক্লিপ পরিয়ে দেবো। টিপ করো, ঝিনুককে টিপ দিয়ে দিচ্ছি আমি। এবার দিয়ে দেবো ঝিনুককে একটু পাউডার। পাউডারের কেসটাকে কোথায় ফেলেছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। চুলটাকে এলোমেলো করলি, হ্যাঁ তাই তো, এই তো, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। আমার মাটা কত সুন্দর আমাকে বলে দিল। তো যাই, এখন রান্নাঘরে একটু গ্যাসে ওর জন্য গরম জলটা করে নিয়ে আসি, কারণ কারেন্ট তো আসেনি। তুমি সামনে যাও, আমি গরম জল করে নিয়ে আসি। না, আমি যাবো, তুমিও যাও।
যাবে আমার সাথে? তোমাকে নিয়ে আমি কি করে গরম জল নিয়ে আসবো বলো? তাই না বলো, তুমি যাও সামনে কাছে, তাহলে আসার সময় হাঁটি হাঁটি করে আসবো তো। দেখেছো বলে আবার কোলে গরম যদি গায়ে পড়ে যায় তখন কি হবে? তো চলো গরম জলটা করে নিয়ে আসি। সেটা হলো ঝিনুকের জামা কাপড়। আজকে সব ঝিনুকের জামা রোদে দিয়েছি, আর তোমাদেরকে দেখাবো এখন ঝিনুকের স্টকে ঠিক কতগুলো জামা আছে, সেগুলো আমি সব রোদে দিয়েছি, এখন একটু সবগুলোকে উল্টে দেব। তো চলো দেখো ঝিনুকের কত জামা স্টক। দেখো ঝিনুকের যা জামাগুলো দেখো ঝুলছে শুধু। দেখতে পাচ্ছো ঝিনুকের জামা? দেখো ঠাম্মি আজকে ঝিনুককে নতুন জুতো কিনে দিয়েছে, একটা নীল রঙের চটি বাড়ি পরার জন্য, মানে ঘরে পরার জন্য, কারণ ও খালি পায়ে একদম হাঁটতে পছন্দ করে না। দেখো পিঁপড়েগুলোকে মারছে, এই তাই ও ঠাম্মি ওকে একটা ঘরে পরার জন্য চটি কিনে দিয়েছে, কদিন পরে ওটাকে ও বাইরে পরে নেবে। দেখো কি সুন্দর চটিটা হয়েছে, তাই না বাবা? মস্তান খাও, কার পিঁপড়েগুলোকে মারছে। বেশ সুন্দর রোদ এসছে, জামা কাপড় গুলো বেশ সুন্দর রোদ পাচ্ছে এখানে, তো থাকুক রোদে একটু। চল গিয়ে চল।